আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রাসুল্লাহ আবাদ প্রদর্শক যে সুরাটি না পড়লে আপনার ওপরে দুর্ভাগ্য নেমে আসবে আপনার অসফল হবেন সারা জীবন এই সুরাটি জীবনে একবার হলো আপনি পড়বেন আর প্রতিদিন সকাল সন্ধ্যায় সুরাটি পড়লে আল্লাহ পাক বলে আলামিন কি কি ফজিল দেন এই বিষয়ে আপনাদেরকে জানাবো রসুল্লাহ সাল আলহি সাল্লাম এই সুরার ব্যাপারে বিভিন্ন হাদিস এনেছেন এই সুরাটি পড়লে সংসারে বরকত হয় আয় উন্নতি হয় এবং এই সোরা পড়লে অভাব দুর্বৃত হয়ে যায় শয়তান আপনার ঘরের ভিতরে আসতে পারে না জিন পরেরা আপনার ঘরের ভিতরে আসতে পারে না এই সোরার আওয়াজে শয়তান ঘর থেকে এমনভাবে পালিয়ে যায় যে তার কাছে ধারেও এত ভয়ানকভাবে সে পালিয়ে যায় সে আর এই বাড়ির কাছাকাছিও আর আসতে চায় না প্রদর্শক এমনই একটি গুরুত্বপূর্ণ সোরা নিয়ে এরা সুল্লা সাল আলী হাসাল্লাম এরসাদ করেছেন ইকরা উসুরাতুল বাকরাহ ফা আহলুল বরাকা ওয়া তারাকা হাসারাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা বেশি বেশি করে সূরা বাকরা তেলাওয়াত করো কারণ এটা হচ্ছে পরিবারের জন্য একটি বরকত স্বরূপ আর এটা যদি যারা ছেড়ে দেয় তাদের জন্য হচ্ছে হাসারা দুর্ভাগ্য নেমে আসবে তাদের উপরে যারা এই সূরাটা কখনো পড়েনি বা পড়ে না তাদের জন্য দুর্ভাগ্য নেমে আসে প্রদর্শক জাদু টোনা ব্লাক ম্যাজিক ঘরে জিনের আছর এগুলো যদি হয় তাহলে এই সোরাটা পড়লে আল্লাহ আলামিন জাদু টোনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন এই জন্য এই সোরাটা খুব বেশি আমাদেরকে বেশি প্রয়োজন কারণ হচ্ছে এই সোড়ার বিষয়বস্তু হুকুমাহকাম অন্য সবার চেয়ে আলাদা এক হাজার হুকুম রয়েছে এক হাজার নিষেধ রয়েছে এক হাজার হ্যাকমত রয়েছে এবং এক হাজার কাহিনী এবং এক হাজার ওয়াজ এই বিষয়ের ভিতরে রয়েছে সংবাদ রয়েছে এই সুরাটির ভিতরে এই সুরার বিষয়ে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে এই সুরা পাঠ করো কারণ এই সুরা পাঠ করলে ঘরের ভিতরে বরকত হয় আয় উন্নতি বেড়ে যায় এই সুরা যারা পাঠ করবে না তাদের জন্য অনুতাপ আসে তাদের জন্য দুর্ভাগ্যের কারণ হয় রাশুসার নিজে এই হাদিসখানা বলেছেন যে যারা এই সোরা পাঠ করবে না তাদের জন্য অনুতাপ হয় এবং দুর্ভাগ্যের কারণ হয়ে যায় যারা এই সোরা পাঠ করবে না রুজুবিল্লা যে ব্যক্তি এই সোরা পাঠ করে কোনো জাদুকরের জাদু কাজ হয় না এবং কোনো জাদুকরের প্রভাব তার উপর প্রভাবিত করতে পারে না বুখারি শরীফের হাদিস শরীফে রয়েছে সুবাহুল্লাহ তাহলে আমরা যে বিষয়টা করবো সুরাতুল বাকারা আমরা বেশি বেশি করে পাঠ করব আবু তালাহু থেকে আরেক কানা হাদিস এসেছে তিনি বলেছেন আসুসাল্লা ইসলামের সাথে করেছেন তোমরা ঘরকে কবর বানিও না যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় ওই গড়ে জিন ইনসান এবং ওই গড়ে শয়তান প্রবেশ করতে পারে না ওই করে বরকত হয় সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক আসুন আমরা সোরে বাকারা এই বড় সোরা জীবনে অন্তত একবার হলেও পড়ি অথবা সপ্তাহে একবার হলেও পড়ি মাসে একবার পড়ি যদি না যদি পারি তাহলে আমরা দিনে অন্তত একবার হলেও পড়ি